আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি। আল্লাহ আপনি মেহেরবানি করে শয়তান থেকে আমাকে বাঁচান। প্রাচীন হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলেন, এটা যেন এমন কেউ কারোর ঘরে গেল, ওই ঘরের কুকুর তার দিকে ঘেউ ঘেউ করে ছুটে আসলো, এবার সে কুকুরের সাথে যুদ্ধ না লড়ে, কুকুরের সাথে মোকাবিলা না লড়ে সে ঘরওয়ালার কাছে পানা চায়, জি আমাকে আশ্রয় দেন। এবার ঘরওয়ালা বলে, এই কুকুর থাম। আমি বললাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ আপনার কুকুরটা আপনি সামলান। আল্লাহ বল, আল্লাহ আপনার কুকুরটা আপনি সামলান। বলেন আল্লাহ আপনার কুকুরটা আপনি সামলান। আল্লাহ আপনার কুকুরটা কি আপনি সামলান। আল্লাহ তাআলা সামলাইয়া দিলেন, আপনি নিরাপদে রাস্তা চলে গেলেন। কি আচ্ছা বড়দের কথা কি কয় বড়রা? আমাদের করাচি হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাত, ইনি এক মজার কথা বলেন। ইনি বলেন যে আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাকে একটা নগদ একটা পুরস্কার দেয়, নগদ পুরস্কার বলবো এটা বলতে তো 1000 টাকা দিতে হবে। যে কমাবে কমাবে $1,00,000 দিলে কমাবে বলে আল্লাহ তাআলা যদি কারোর খুশি হয়ে যায়, কারোর খুশি হয়ে যায় আল্লাহ তাআলা তারে কি বলে জানেন? কইতাম সবাই শুনবে, আল্লাহ তাআলা যদি কারোর খুশি হয়ে যায় বলে আল্লাহ তাআলা কি বলে শুনবে? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা ওর উপর আমি খুশি, ও যা বলবে সব দিয়ে দিবে। কি বলবে বলে? আমি খুশি আছি, ও যা চাইবে সব দিন। সুবহানাল্লাহ বলেন না, যে বিশাবের উপর প্রধানমন্ত্রী খুশি, অন্যরা কাজের লেগে ঘুরে আরে ডাক দিয়ে কাজ দেয়, বাস্তব না বাস্তব বলেন কি? যে মন্ত্রী সাহেব যে এক ঠিকাদারের লগে মন্ত্রী সাহেবের সম্পর্ক ভালো, প্রথম শ্রেণীর এক ঠিকাদারের সাথে মন্ত্রী সাহেবের সম্পর্ক ভালো, এখন এলজিআইডিতে ফোন করে কি কয়, দরপত্র দেখ অমুকে দিয়েন কামটা, কয়নি কয় না কিনলি গা, সম্পর্ক ভালো। এই জন্য আল্লাহ তাআলা যদি কারোর উপর খুশি হয়ে যায় তো ফেরেশতাদেরকে বলে দেয়, ফেরেশতারা ও যা চায় দিয়ে দিস। আমি অ্যাডভান্স বলি, আল্লাহ তো আমরা জিগাই তৈরি বোনা আল্লাহ ওর চাকরি হয় না, আল্লাহ তাআলা যখন তার উপরে খুশি হয়ে যায়, হযরত ওয়ালা বলে কেউ যদি গুনাহ ছেড়ে দেয় তো আল্লাহ তাআলা তার উপর রাজি হয়ে সে যখন হাত তোলে আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়, আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে কি পায়, লজ্জা পায়, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিতে কি পায়, লজ্জা পায়, তো সে যা করে দেয় হয়ে যায়, সে যা বলে দেয় আল্লাহ ওরে পেয়ারা গাছে পেয়ারা ধরে যা, আল্লাহ আর যেন না ধরো, আচ্ছা আচ্ছা আর ধরবে না, যাও সুবহানাল্লাহ, আল্লাহ ওর আম গাছে এত পোকা কেন, আল্লাহ ওর আমে সব পোকা পোকা ধরতেছে, আল্লাহ আর যেন না হয়, তো আল্লাহ কে ফেরেশতা সারা পোকা গুলো সারা আমার বন্ধু কয়ে দিছে, যাও কি আচ্ছা এই বন্ধু হওয়া সহজটা কঠিন, এই বন্ধু হওয়ার জন্য মুফতি হতে হবে, মুফতি মহাদ্দেশ হতে হবে, কামাল পাস করতে হবে, কামাল মাঝে মধ্যে ভাইস প্রিন্সিপাল হইতে হবে, মানে ভাইস প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হইতে হবে কি বিদেশি মসজিদের ক্ষতি হইতে হবে, এনে বিদেশের মসজিদের ক্ষতি, জিদ্দার মসজিদের ইমাম, জিদ্দার মসজিদের ইমাম হইতে হবে, কই না না এটার জন্য কোনো শর্ত নাই, কোনো পাবন্দি নাই, শুধু দুইটা শর্ত, সুবহানাল্লাহ কত না, এটার জন্য পুরুষ শর্ত নাই, এটার জন্য নারী শর্ত নাই, এটার জন্য শিক্ষিত হওয়া শর্ত নাই, এটার জন্য ধনী হওয়া শর্ত নাই, এটার জন্য আরব হওয়া শর্ত নাই, এটার জন্য শর্ত দুইটা, একটা
এই শব্দ পাটা আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত পাটা পুরুষ হওয়া শর্ত না নারী হওয়া শর্ত না মহাদেশ হওয়া শর্ত না মুফতি হওয়া শর্ত পাটা মিছিল তুলতে হবে আল্লাহর ওলি হওয়ার শর্ত পাটা আল্লাহর ওলি হওয়ার শর্ত কয়টা এটা আজকে বলবো না মসজিদের বাকি কাজ শেষ না হলে এটা কইতাম না ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون الذين آمنوا وكانوا يتقون رب العالمين بل دوي كاس كور بزي أمار ولي هبشي দুই কাজ করবে যে আমার ওলি হবে সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই কাজ করবে যে ওলি হবে সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই কাজ করবে যে আব্দুল কাদের জিলানী হতে পারবে সে সুবহানাল্লাহ দুই কাজ করবে যে রাবেয়া বশি হতে পারবে সে সুবহানাল্লাহ দুই কাজ করবে যে কয় কাজ দুই কাজ করবে যে বলেন আমি তার তব্দি রচনা করতে তাকে জিজ্ঞেস করব এই শুনো তোমার কি কি লাগবে ধরো সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা রব্বুল আলামিন যদি আমাদেরকে বলতো এই তোমার কি লাগবে আমি কি কইতাম আচ্ছা যদি আপনারা কইতো আপনি তো ঠিক করে নেন না আপনি কইবেন আমার এমপি হওয়া লাগবে চাচ্ছে এমপি হইলেই তো এমপি শালি 185 কোটি টাকা নিয়ে এমপির শালিকা ধরা পড়েছেন আপনাদের এমপি সাহেব সরি আফওয়ান আমাদের পাশের এমপি সাহেব আমাদের গ্রামের এমপি সাহেব 23 বছর বয়সের শালিকা 185 কোটি টাকা নিয়ে দুদকের কাছে ধরা পড়েছে এমপি শালি যদি এত টিয়া হয় তো বোর কত টিয়া আর বোর যদি এত টিয়া তো এমপি সাহেবের কত টিয়া পানি শুকায় যাবে ওনার টাকা শুকায় যাবে ম্যাকদার পানি শুকায় তোমার টাকা শুকাবে না কি যদি আল্লাহ আমারে কইতো এই তোমার কি লাগবে আমি কি কইতে না তো ঠিক করে না হ্যাঁ এটা কোন না সবাই কইতে পারে ভাই আমরা কি লাগবো আপা আপু করতেছেন একজন একজন হ্যাঁ আবার সবাই কোন কি লাগবো উত্তর ঠিক হয় নাই উত্তর ঠিক হয় নাই যদি আমার কাছে তোমার কি লাগবে আমি বলবো আপনাকে লাগবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুতু মেরা তো সব মেরা জমিন মেরি ফলক মেরা জুতু নেই মেরা তো কোই চাই নেই মেরি সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ওহো কাজা হাসান মসজিদ আমত বলেন আল্লাহ আপনি যদি আমার হয়ে যান সব আমার আপনি যদি আমার নাম কিছুই আমার না কত চার দিন আগে ডোনাল্ডো ট্রাম্প আজকে কেন জুতায় গলার মালা এত ইজ্জত গেল কই কত চার দিন আগের ইজ্জত গেল কই মাটিয়ে গেল কি লিগা বুঝেন নাই কথা এই জন্য হাকিমুল উম্মত মরে যদি মিলে তার সবাই মান্না আল্লাহ মাকারা বলেন যদি তুমি আল্লাহকে পেয়ে গেলে আল্লাহকে পেয়ে যদি তুমি চাপাইও ঘুমাও আল্লাহকে পেয়ে যদি তুমি ফকির হও অচিরে বাদশা আল্লাহকে না পেয়ে যদি বাদশা হও অচিরে ফকির ইয়া ইবনে আদম ইদা ওয়াজাদতানি ওয়াজাদত কুল্ল শাই হে বনি আদম আমাকে পেয়ে গেল পেয়ে গেলে তো সব পেয়ে গেলে আমাকে পেয়ে গেলে তো সব পেয়ে গেলে বলে আমাকে পেয়ে গেলে তো সব পেয়ে গেলে বলো 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 আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছো আমাকে হারিয়েছো তুমি সর্বহারা আমাকে হারিয়েছো তুমি সর্বহারা বলে আমাকে হারিয়েছো তুমি সর্বহারা আমাকে পেয়ে গেছো সব পেয়ে গেছো সর্বহারা আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছো আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছো আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছো আমাকে হারিয়েছো তো সব হারিয়েছো ইদা ওয়াজাদতানি ওয়াজাদতাকুল্লা শাই আমাকে পেয়ে গেলে তো সব পেয়ে গেলে لا إله إلا الله لا إله إلا الله لا
محمد رسول الله الذين آمنوا وكانوا يتقون رب العالمين বলেন আমার বন্ধু হতে চাও দুটো কাজ করলে আমার বন্ধু হবে সুবহান দুটো কাজ করলে তুমি আমার এতটা বন্ধু হবে এতটা বন্ধু হবে জিব্রাইলের চেয়েও তুমি দামি হয়ে যাবা দুটো কাজ করলে জিব্রাইলের চেয়েও দামি হয়ে যাবা এক নম্বরে দিলের দুনিয়াকে ঈমান দ্বারা আবাদ করবা দুই নম্বরে আমলের দুনিয়াকে আমার রাসূলের সুন্নাত দ্বারা আবাদ করবা এক নম্বরে ঈমান বানাবা দুই নম্বরে তাকওয়ার উপরে উঠবা ঈমান তাকওয়া 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 ঈমান হবে শিরক মুক্ত দিল হবে শিরক আর কুফরি মুক্ত আর জীবন হবে বেদাত মুক্ত সুন্নাত যুক্ত সুন্নাত যুক্ত গুনাহ মুক্ত